নমস্কার বন্ধুরা আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ত্রিপুরা জানি চ্যানেলের এই ভিডিওটিতে নবদেয় বিদ্যালয়ের অধীনে তেরোশো সাতাত্তরখানা পোস্ট যেগুলো কতদিন আগে নোটিফিকেশন ওরা দিয়েছে সেগুলোর মধ্যে তোমরা কি আবেদন করতে পারবে কি না সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো আমরা জেআরবিটি গ্রুপ ডি অফ একটা টেন্টিভ আপডেট দেবো টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ এর লাস্ট ফেজ চলছে ওটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তুলব অ্যাবাউট টিপিএসসি ইন্টারভিউস বেসিকলি তোমরা গত কয়েকদিন ধরে যে যে কোয়ারিজ আমাদেরকে করে চলছ ইন ফেসবুক টেলিগ্রাম অ্যাজ ওয়েল এস ইনস্টাগ্রাম এই প্রত্যেকটা কোয়ারিজির আমি সাবমিশন করে আমি তোমাদেরকে উত্তর দেবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এখন আমি ভিডিওটি শুরু করছি খুবই শর্ট এবং ক্রিস্প ওয়েতে আমি তোমাদেরকে বলবো প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি প্রথম কথা হলো থার্টিন সেভেন্টি সেভেন পোস্ট সান্নার নবদয়া বিদ্যালয় সমিতি রিক্রুটমেন্ট এটা কয়েকদিন আগে এসছে এর মধ্যে কী কী পোস্ট আছে তোমরা যদি একটু দেখতে পারো রিক্রুটমেন্ট অফ ফিমেল স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট অ্যাসিস্ট্যান্ট লিগাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেশন অফিসার স্ট্যানোগ্রাফার কম্পিউটার অপারেটর ক্যাটারিং সুপারভাইজার জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্স অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের মধ্যে ডিফারেন্ট ক্যাটার আছে প্লাম্বার ল্যাব টেকনিশিয়ান ইত্যাদি আপ টু তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ প্রত্যেকটা আছে এখন এখানে তুমি প্রত্যেকটা কথা কথাগুলিয়ে লাভ নেই এখানে তুমি প্রত্যেকটা পোস্ট দেখছো এবং প্রত্যেকটা পোস্টের জন্য কোয়ালিফিকেশান আলাদা আলাদা তো আমার দেখতে হবে যে প্রত্যেকটা পোস্টের জন্য কি কোয়ালিফিকেশ আছে সেটা আছে এখানে তার আগে তুমি দেখতে পারবে যে প্রত্যেকটা পোস্টের মধ্যে বাইফারিকেশন কীরকম আছে যেমন ফর এক্সাম্পল ফিমেল স্টাফ নার্স গ্রুপ বি পোস্ট কোড এটার মধ্যে দেখো ইউআর আছে এইটি 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 ফাইভখানা ইডাব্লিউএস আছে বারো ও বিসি আছে বারো এসসি দশ এসটি দুই টোটাল একশো একুশ ঠিক আছে এর মধ্যে ভিজুয়ালি অ্যাম্পার যারা আছে ওরা মানে বাইফারকেশন করা আছে তো এভাবে আমরা প্রত্যেকটা বাইফারকেশন এই নোটিফিকেশান দেওয়া আছে প্রত্যেকটা এর উপর তোমরা সেটা দেখতে পারো এখন কোয়ালিফিকেশন আমি যদি কোয়ালিফিকেশন আসি এটাতে তো খুব বেশি একটা সময় নষ্ট করে লাভ নেই क्वालिफिकेशन तुम्हारा देते पावे फॉर एक्साम्पल एक जूनियर ट्रांसलेशन अफिसर जूनियर ट्रांसलेशन अफिसार पे स्केल लेवेट रूपीज थार्टी फाइव थाउजेंड फोर हंड्रेड टू वन लैक टुएल्व थाउजेंड फोर हंड्रेड इन देमेट्रिक्स ठीक आज नट एक्सिडिंग थार्टी टू इयार्स यटार जो कि कतगो क्वालिफिकेशन दिए थे जमन मास्टर डिग्री अफ ए रेकगनइज यूनिवर्सिटी इन हिंदी उथथ इंग्लिश एज ए कम्पालसरि रिलेटिव सबजेक्ट एज द मीडियम मिडियम एग्जामिनेसन एट द डिग्री लेवल मास्टर्स डिग्री अफ रेकगनइज और दिए अनेकगुली और आज लास्ट से दीची हमें मास्टर्स डिग्री अफ रेकगनइज यूनिवार्सिटी इन एनी सबजेक्ट अदर दैन हिंदी और इंग्लिश विद हिंदी और इंग्लिश एज कम्पलसरि और इलेक्टिव सबजेक्ट्स और आइदर अफ द टू एज ए मीडियम अफ एक्सामेशन एंड द अदर एज कम्पलसरि और এফেক্টিভ সাবজেক্ট অ্যাট দ্য ডিগ্রি লেভেল ঠিক আছে তো এই যে জিনিসগুলো আছে সেটা তুমি প্রত্যেকটা সেরকমভাবে তুমি পেয়ে যাবে এখন মোড অফ সিলেকশনটা কি দ্য ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স ইন কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড ইন্টারভিউ কুট টুগেদার ফর দ্য পোস্ট অফ লিগেল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ইন দ্য কেস অফ হাও এভার দ্য কেস অফ ফিমেল স্টাফ নার্স অ্যাসিস্টেন্ট সেকশন অফিসার অডিট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেশন অফিসার অ্যাকসেট্রা সিলেকশন টু দ্য পোস্ট উইল বি ডান অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য কম্পিটিভ এক্সাম ঠিক আছে তো এরকমভাবে ওরা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টের দ্য গুড নিউজ যেটা হলো যে সেন্টার প্রত্যেক মানে এইটা আগরতোলাতেও আছে ঠিক আছে তো নবোদয়া বিদ্যালয়া সমিতি রিক্রুটমেন্টের সেন্টারটা আগরতলাতেও আছে এখন তোমার কী কাজ করতে হবে তোমার কাজ করতে হবে নিজের তো নো ইওর বেসিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন তুমি কিসে করেছো তোমার কীরকম এক্সপিরিয়েন্স আছে সেটা তো আমি জানা নি তো ইউনি টু গো থ্রু দ্য রিক্রুটমেন্ট গুগল কলে সার্চ করলে পেয়ে যাবে অ্যান্ড ইন দ্য রিক্রুটমেন্ট যে যে পোস্টের জন্যে তুমি এলিজিবল আছো আই রিপিট যে যে পোস্টের জন্যে তুমি এলিজিবল আছো সেই পোস্টগুলির জন্যে তুমি যাতে ফিল আপ করো এবং তুমি পরীক্ষা দিতে পারো ঠিক আছে তো এটা গেল তেরোশো সাতাত্তর পোস্ট এনার নবদেয়া বিদ্যালয় সমিতির রিক্রুটমেন্ট আমি বলবো না যে সবাই তোমরা দিতে পারবে কিন্তু যারা যারা এলিজিবল আছো আমার মতে এটা দেওয়া উচিত দিস ইজ নট ব্যাড দিস ইজ এ গুড সেন্ট্রাল স্কেল ভালো জিনিস দিতে পারো নাও লেটস কম টু এ মোস্ট ইম্পর্টেন্ট টপিক জেআরবিটি গ্রুপ ডি টেন কাট অফ আপডেট অ্যাকচুয়ালি এটা নিয়ে আমরা ব্রেন স্ট্রং করছিলাম কিছু স্টুডেন্টদের আমি ইনস্টাগ্রামে কথাবার্তা বলেছি অ্যান্ড ওদের সাথে ফিডব্যাক নিয়ে আমি যেটা বলছি যে ইউ আর কাট অফ ফিফটি ফাইভ টু ফিফটি এইট অ্যান্ড অ্যাভাব মোস্টলি হবে আর কাট অফ ফিফটি টু টু ফিফটি ফাইভ অ্যান্ড অ্যাভাব হবে এবং এস সির কাট অফ ফর্টি এইট টু ফিফটি টু অ্যান্ড অ্যাবাব হবে এই যে আমি রেঞ্জটা বললাম এই রেঞ্জের থেকে প্লাস মাইনাস ফাইভ হতে পারে এর আশেপাশে হওয়ার কোনো চান্স নেই দিস ইজ মোস্টলি দ্য টেন্টেটিভ জে গ্রুপ ডি কাট অফ সেটা তোমরা বুঝে চলো হাই যাবে কাট অফ এটাতে কোনো ডাউট নেই এবং অবভিয়াসলি কোয়েশ্চেন যেরকম ইজি ছিল প্লাস ইন্টারভিউও মোটামুটি ইজি ছিল ইন্টারভিউ তো মার্কস ভালোই আসবে তো সেই দিক দিয়ে যদি আমি ভাবি ভালোই কাট অফ আসবে এবং আই এম হোপিং এ লট অফ ইউ উইল গেট ঠিক আছে গ্রুপ ডি তো সেটা হলো পয়েন্ট নাম্বার টু কোয়ারি নাম্বার টু যেটার আমি উত্তর দিলাম আচ্ছা তো কোয়ারি নাম্বার আমি বলবো যে টিপিএসি কম্বাইন্ড ইন্টারভিউল যে লাস্ট ফেজ চলছে এটার মধ্যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সেস কী আছে দেখো ইন্টারভিউর ট্রেন্ড ইন্টারভিউর প্যাটার্ন অনেকখানি চেঞ্জ হয়ে গেছে এখন ওরা বেসিকলি সোশ্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করে পার্সোনালিটি রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করে তুমি কতখানি সিচুয়েশনাল কোয়েশ্চেনকে অ্যান্সার করতে পারো সেটা জিজ্ঞেস করে এখন মোস্টলি দে হ্যাভ ডেভিয়েটেড ফ্রম দ্য কোয়েশ্চেন লাইক পিওর ফাংশন কি অ্যাক্সেট্রা কি এগুলি জিগায় কম বেশি একটু জিগায় কিন্তু ম্যাক্সিমাম ওরা তোমাকে সিচুয়েশনাল তুমি ঢোকার পরেই করে ফর কাউকে বলা হয়েছিল তুমি ঢোকার পরে যে গুড টাচ টাচের কি প্লাস ওকে বলা হয়েছিল যে বিশাখা গাইডলাইন্সের এর আন্ডারে হ্যারাসমেন্টের ব্যাপারটা কিভাবে ডিফাইন করা আছে অল দিস থিংস ওকে জিজ্ঞেস করা হয়েছে ফাইভ ডিফারেন্সেস বিটুইন গ্রাম পঞ্চায়েত অ্যান্ড বিধানসভা ট্যাক্সেশন ইজ রাইট অর রং ইজ ইট সোশ্যালিস্ট ওর ক্যাপিটালিস্ট বলবে আমাকে দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন অ্যান্ড সোসাইটি হাউ হাউ ডু সি ইট মানে তুমি কীভাবে বোঝো ইলেকট্রোর বন্ডসে এটা আমরা সবাই জানি কেক নাও এডেস তারপর নিউ এডুকেশন পলিসি প্রভিশনস ফর অঙ্গনবাদী অ্যাকসেট্রা তো কোয়েশ্চেন্স এখন ডিফারেন্ট হচ্ছে আমি অনেক কারণেও সবগুলি জিনিস আমি ফিডব্যাকে দিতে পারছি না তোমরা যারা যারা কালকে টেলিগ্রামে চ্যাট গ্রুপে আছো তোমরা জানো যে আমি কয়েকটা তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি সেটা আমি ওপেন ফোরামে এখন বলতে পারছি না বিকজ অফ রিজনস দ্যাট ইউ অল আন্ডারস্ট্যান্ড আর যেটা আমি তোমাদেরকে বলবো বি কুল বি কাম ওখানে গিয়ে প্যানিক করার মতো কিছু নেই লাস্ট কিউ কোয়েশ্চেন্স কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করো হোয়াট লাস্ট মোস্টলি লাস্ট কোয়েশ্চেন্স অন ফিলোসফি অ্যান্ড পার্সোনালিটি তো সেই সব জিনিসের তোমার উত্তর দিতে হবে ভালোভাবে যেরকম প্রশ্ন ওরা জিজ্ঞেস করছে সেরকম তোমাদের উত্তর দিতে হবে পারলে পাবে না পারলে না পাবে ও আরেকটা জিনিস হলো রেপিড ফায়ার রাউন্ড হচ্ছে অন ত্রিপুরা লাইক ফর এক্সাম্পল রেলওয়ে বলবে তখন তুমি বলছো আসাম আখাওড়া রেল লাইন এরকম কিছু আছে ইন্দো বাংলাদেশ স্ট্রিট বলবে তখন তুমি বলবে সামথিং মাই সেতু সেতু অল দোজ থিংস তো এই সব জিনিস ওরা মানে রেপিড ফায়ার কোয়েশ্চেন করছে অন দ্য ত্রিপুরা পার্ট দিস ইজ এ নিউ থিং দ্যাট দে হ্যাভ ইন্ডাক্টেড তো আশা করি তোমরা জিনিসগুলি বুঝতে পারছো অবভিয়াসলি লাস্ট ফিউ ডেজ আর লেফট ফর দ্য ইন্টারভিউ আমি আশা করি তোমাদের সবার ইন্টারভিউ ভালো হবে আরেকটা জিনিস আমি যেটা বুঝতে পারছি যে যে লেভ যে ওয়েতে আমরা প্রিপারেশান স্টার্ট করিয়েছিলাম সেই ওয়েতেই প্রিপারেশান চলছে উইচ ইজ এ ভেরি গুড থিং মানে আই ডোন্ট ফিল লাইক দের ইজ এনি ক্যান্ডিডেট যে যার অ্যাটলিস্ট দুটো তিনটা কোয়েশ্চেন কমন পড়েনি বা এরিয়াস কমন পড়েনি যেখান থেকে আমরা পড়িয়েছিলাম ইন্টারভিউতে দ্যার ইজ নো ক্যান্ডিডেট প্রবাবলি কাজে এতই হোলিস্টিক্যালি জিনিসগুলো করানো হয়েছে অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম দ্য প্যানেল ওয়াজ অ্যাকচুয়ালি ফোর্স টু চেঞ্জ দ্য প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স কারণ এটা খুব রিপিটেড ইভ হচ্ছিল অ্যান্ড হোয়াট এভার উই আর ডুইং উইথ দ্য প্যানেল তো সেটাই আমি তোমাদেরকে বলবো যে ভালোভাবে ইন্টারভিউটা দাও প্রত্যেকটা ভিডিও আবার দেখো বারবার প্রত্যেকটা ভিডিও শোনো প্রত্যেকটা মক ইন্টারভিউ শোনো ইউ উইল গেট অল দ্য হিন্টস যে মক ইন্টারভিউর মধ্যে আছে এর থেকে বেটার ডেমনস্ট্রেশন ফর এন ইন্টারভিউ ত্রিপুরাতে আজকে অব্দি কেউ দেয়নি কেউ দেবেও না ইটস ভেরি সিম্পল ঠিক আছে তো ওপেন ফোরামে সব কিছু আছে জাস্ট বিকজ ইট ইজ ফ্রি ইট ইজ ইম মানে এটার ভ্যালিউ কি এটা তোমরা হয়তো বুঝছো না ইট ইজ ইনভ্যালুয়েবল ঠিক আছে পিপল উইথ লাইক টেন টুয়েলভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ইন্ডাস্ট্রি দে ডোন্ট নো হাউ টু ডিল উইথ দিস থিংস তো এটাই আমি তোমাদেরকে বলছি ভালোভাবে করো অ্যান্ড লেটস হো ফর দ্য বেস্ট ঠিক আছে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিজে জে